ভগতারা ফাউন্ডেশন বেঁচে থাকুক আমাদের মত এরকম মানে মানবতা ফিরিয়ালা যারা আছে জাহাঙ্গীর আলম ভাই চট্টগ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে 500 কম্বল কোরআন শরীফ ও 2টি হুইল চেয়ার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নগরতারা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে নগরীর জিসি মোড়ে একটি হলরুমে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে 2 জন দরিদ্র শিক্ষার্থীকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরতারা ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 34 নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, আজকের সমাচার নিউজ পোর্টালের সম্পাদক মোহাম্মদ হোসেন ও সমাজসেবক জাহিদুল আলম বাপ্পি। নগরতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আসলে শুভেচ্ছা। আর নগরতারা ফাউন্ডেশন আমি মনে করি মানবতার বাতিকর, মানবতার কাজে মানুষের কাজে এগিয়ে আসার একটা উদাহরণ সৃষ্টি নগরতারা ফাউন্ডেশন। আমি তাদের সফলতা কামনা করি, আগামী দিন যাতে এই নগরতারা ফাউন্ডেশন এগিয়ে যায় সেই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই। বর্ষপূর্তি উপলক্ষে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ফয়জুল করিম চৌধুরী চাচা। আমি ওনার পক্ষ থেকে এসেছি, উনি সাধ্যমতো চেষ্টা করেছিল আসার জন্য, কিন্তু একটু শরীর অবস্থা একটু ভালো না, ওই হিসেবে আমি নিজেও বারণ করছি যে বেশি খারাপ লাগলে আপনার আসার দরকার নেই, আমি যাচ্ছি। তাই আপনারা কথা বলে অনেক সময় বিভিন্ন ধরনের অনেক কিছু করে থাকে, মানে বিভিন্ন ডোনেশন নিয়ে মানুষকে দেয় না, কম্বল কালেকশন করে বা টাকা কালেকশন করে, গরিব দুঃখীরা পায় না। কিন্তু আমি সবসময় আপনাদের এই জিনিসটা আমি সবসময় আমি মনিটরিং করি, আমি জিজ্ঞাসা করি। ইভেন কি এখানে আমার পাশে রয়েছে ইয়াসির আরাফাত, রুবেল, মুরাদ শাও, তারপরে তাবাসুম, আমি ওদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি যে আসলে কি তোমরা ঠিকঠাক মতো এগুলো দিচ্ছ নাকি, গরিবরা ঠিক মতো পাচ্ছে নাকি। যদি গরিবরা পেয়ে থাকে তাহলে যতক্ষণ আমার অন্তর প্রাণটা আছে ততক্ষণ পর্যন্ত আমি নগরতারা ফাউন্ডেশনের পক্ষে থাকবো ইনশাল্লাহ, এই কথাটুকু আমি বলবো। অনুষ্ঠান শেষে মুরাদ আহমেদ শাওনকে সভাপতি ও ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক করে 11 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 2005 থেকে 2024 মুরাদ আহমেদ শাওন ও সভাপতি পদে মনোনীত হলো, সবাই মুরাদের জন্য হাত তালা দিয়ে উৎসাহিত করবেন মুরাদকে। সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের রুবেল। এই সময় কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের রুবেল, তাহিয়া তাবাসুম, মোহাম্মদ আরাফাত, আল ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।